বর্তমানে আমরা আছি মুন্সিগঞ্জের ভিতরে মাওয়া কাজীর পাগলা নামক একটি গ্রামে। তো এখানে প্রায় 2 বিঘি জমি উপরে আমরা দাঁড়ানো আছি। তো এই 2 বিঘা জমিতে 3 ধরনের ঘাস চাষ করা হয় এবং এই জমিতে সহজভাবে পানি দেওয়ার জন্য কৃত্রিম বৃষ্টিপাত স্প্রিংলার ইরিগেশন সিস্টেম সেট আপ করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংলারগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা আপনাদের খুব সহজেই এই এটার সেট আপ এবং এটার যে সুবিধা অসুবিধা এবং যে গুণগুলি আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, আমরা এখন কথা বলবো এসিবি প্রজেক্ট SDH শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ম্যানেজার আরিফ হোসেন সাহেবের সাথে। তো আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এই যে অত্যাধুনিক একটি প্রজেক্ট আপনারা সেট আপ করেছেন, এটা আসলে এই ঘাস চাষের জন্য কতটুকু কার্যকারী বলে মনে হয়? আসলে আপনি জানেন যে গরু লালন পালন করতে ঘাস আসলে একটা অপরিহার্য একটা খাদ্য, এটা করতে গিয়ে কৃষকের প্রচুর ঘাসের প্রয়োজন হয়। ঘাস চাষ করতে গেলে ঘাসের প্রধান শব্দ হলো পানির প্রয়োজন। সেক্ষেত্রে দেখা যায় যে সেচ আসলে প্রচুর পরিমাণে দিতে হয়। সেচ দিতে গিয়ে দেখা যায় যে কৃষকের ঘাস চাষে অনেক প্রোডাকশন কস্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা সেচের কস্টটা যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে আমরা দেখা যায় ঘাসের উৎপাদন খরচটা আসলে আমরা অনেকাংশে কমাতে পারি। সর্বোপরি আমরা গরু মোটাতে পারানোর ক্ষেত্রে যে খরচ হয়, যে উৎপাদন ব্যয়টা হয়, সেই ব্যয় আসলে সার্বিকভাবে আমরা কমাতে পারি। সেই উদ্দেশ্যেই মূলত আমাদের এই যে ঘাস চাষের জন্য এই স্প্রিংলার ইরিগেশনটা ব্যবহার করা। এই স্প্রিংলার ইরিগেশনটা ব্যবহার করলে আমরা দেখতে পেয়েছি যে অনেকাংশে পানির অপচয় রোধ হয়। এর সঙ্গে সঙ্গে দেখা যায় যে আমাদের লেবার যে খরচটা সেটাও আমাদের সাশ্রয়ী হয়। মূলত এ কারণেই আসলে আমাদের স্প্রিংলার ইরিগেশনটা আসলে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের বাস্তবায়ন করা। ধন্যবাদ আরিফ হোসেন সাহেবকে। তো আমরা তার কাছ থেকে সরাসরি জানতে পারলাম যে আসলে এই স্প্রিংলার ইরিগেশন অর্থাৎ কৃত্রিম বৃষ্টির আসলে কতটা সাশ্রয়ী এবং কতটি সহজ একটি পদ্ধতি পানি দেওয়ার ক্ষেত্রে, এবং এটি আসলে সব দিক থেকেই অপচয় রোধ করে, যেমন শ্রমিক, পানি এবং সময় সবকিছুতেই কিন্তু সাশ্রয় হয়। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমরা সরাসরি এটা দেখতেও পাচ্ছি। তো ধন্যবাদ সকলকে। এরকম আধুনিক প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফলো করবেন, এবং এই ধরনের তথ্য এবং সেবা নিতে অবশ্যই সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে আরও একবার ড্রিপ ইরিগেশন ব্রিজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।